প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেখ তাসরিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিও দেখার জন্য তো অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো কথা বলা হয়ে ওঠেনি কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারিনি এটার কারণ হচ্ছে আমি আসলে বাড়িতে গিয়েছিলাম ঈদ উপলক্ষে তো সে কারণে আপনাদের সাথে যোগাযোগ ছিল না তো আজকে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে একটা কালারের সমন্বয়ে কিভাবে অন্য একটি কালার তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা দেখে নিই সেই ভিডিওটা তো আমি এখানে তিনটা কালার নিয়ে নিয়েছি আমাদের আজকে লাগবে এই ব্লু কালারটা আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি আমি ইয়েলো কালার আর হচ্ছে রেড কালার তিনটা কালার রেড কালার যেটা দেখতে পাচ্ছেন সেটা রেডি কালার আর যে দুইটা কালার একটা হচ্ছে অ্যাক্রিমিন আর একটা দেখতে পাচ্ছেন অ্যাক্রিলিকের কোট ওই দুটোটা আসলে অ্যাক্রিমিন কালার আমি দুটোটা বানিয়ে দুইটা খালি কোট নিয়ে নিয়েছি তো যাই হোক আমাদের আরও একটা লাগবে সেটা হচ্ছে হোয়াইট পেস্ট সেটা এখন আমার পাশে নাই সে কারণে দেখাই নাই যখন বানাবো তখন আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা বানিয়ে নিব আজকে গ্রিন কালার তো গ্রিন কালারটা বানানোর জন্য আমাদের এখন লাগবে হচ্ছে ব্লু কালারটা আমি একটু চাখিয়ে নিচ্ছি যেহেতু একটু আগেই বানিয়েছি বসে যেতে পারেন আর এই কালারগুলো আমি কিভাবে বানিয়ে থাকি সেই অর্থাৎ কেমিক্যাল দিয়ে আমি কিভাবে কালার বানিয়ে থাকি সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা যারা এখনও দেখেন নাই দেখে আসতে পারেন তো আমি এখানে ব্লু কালারটা নিয়ে নিয়েছি আমি প্রথমে সমপরিমাণে নিয়ে নিব দুইটাই তারপরে কালারের কম্বিনেশনটা বুঝে কম বেশি করে অ্যাড করব আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো ইয়েলো কালার নিয়ে নিচ্ছি আমি এখানে জাস্ট সমপরিমাণে নিয়ে নিব এটা অলরেডি কিন্তু গ্রিন কালার চলে এসেছে এখন জাস্ট একটু মিশিয়ে নেওয়ার পালা আমরা একটু মিশিয়ে নিব এটা আমি এখানে একটা মেকআপ ব্রাশ নিয়ে নিয়েছিলাম প্রথমে এটা দিয়েও আমি কালারিংয়ের কাজ করছি যখন প্রথমে একদম কাজ শুরু করছিলাম তখন আর কি তো এটা মিক্স করতে করতে আমাদের একটু মনে হচ্ছে এটা একদম ডার্ক কালার হয়ে এসেছে সে কারণে আমি এখানে আরও একটু ইয়েলো কালার অ্যাড করব যেন এটা আরেকটু গ্রিন কালার মানে লাইট গ্রিনটা হয় আর কি সে কারণে তো লাইট গ্রিনটা হওয়ার জন্য আমি এখানে ইয়েলো কালার মিক্স করার পরে এটা কিন্তু লাইট গ্রিন হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি যখন এখানে এইভাবে একটা দাগ টানলাম তখন কিন্তু গ্রিন কালারটা একটু স্পষ্ট দেখা যাচ্ছে ওখানে মনে হয় আপনারা ক্যামেরার কারণে একটু গ্রিন কালারটা বুঝতে পারছেন না কিন্তু এখন একটা দাগ টেনে নেওয়ার কারণে হয়তো বুঝতে পারছেন তো যাই হোক গ্রিন কালার তো আমাদের হয়ে গেল গ্রিন কালার কোনটা সমন্বয়ে হয়েছে আমি আবার একটু বলে দিচ্ছি আপনাদের ইয়েলো কালার আর ব্লু কালার দুইটার সমন্বয়ে আমাদের তৈরি হয়েছে গ্রিন কালারটা তো চলুন আমরা এখন অন্য একটা কালার বানিয়ে নিই এখন বানিয়ে দেখাবো হচ্ছে কফি কালার এই কফি কালারটা আমাদের অনেক প্রয়োজনে আসে অনেক সময় ঢালপালা দেওয়ার সময় এটা প্রয়োজন হয় তো সে কারণে আমি এখানে প্রথমে নিয়ে নিলাম ব্লু কালারটা তারপরে নিয়ে নিব সেম ইয়েলো কালারটা যেভাবে আমরা গ্রিন কালার তৈরি করেছি তারপর আমরা এখানে নিয়ে নিব হচ্ছে রেড কালারটা রেড কালারের পরিমাণটা এই দুইটা ডাবল হবে অর্থাৎ যতটুকু পরিমাণ ব্লু যতটুকু পরিমাণ ইয়েলো তার ডাবল ডাবল পরিমাণে আমাদের রেড কালারটা মিক্স করতে হবে আমি প্রথমে অল্প একটু নিয়ে নিচ্ছি তারপরে মিক্স করে বুঝে চিনতে তারপরে আবার অ্যাড করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কালচে টাইপের হয়ে গিয়েছে কালারটা এখানে আরও অনেক বেশি করে রেড কালার ইউজ করতে হবে তাহলে আমাদের পারফেক্ট কালারটা চলে আসবে তো আমরা মিক্স করতেই থাকি দেখি কতক্ষণে সেই কফি কালারের দেখা পায় তো মিক্স করতে করতে অনেকটা কিন্তু কফি কালার চলে এসেছে আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন আমি কিন্তু জানি না কিন্তু আমি সরাসরি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কফি কালার অলরেডি চলে এসেছে তারপরও আমি আরেকটু লাইট কফি করার জন্য আরও একটু রেড কালার দিয়ে দিলাম অর্থাৎ যতক্ষণ না আপনাদের কফি কালারটা আসবে আপনাদের পারফেক্ট অর্থাৎ আপনাদের পছন্দ অনুযায়ী না কালারটা পাবেন ততক্ষণ আপনারা কম বেশি করে রঙ একটু মিক্স করে নেবেন যেটার প্রয়োজন মনে হয় তো আমি এখানে রেড কালারটা আরেকটু মিক্স করলাম এখন দেখতে পাচ্ছি আমাদের মেরুন কালারটা একদম চলে এসেছে আমি কাছ থেকে একটু দেখাচ্ছি আপনাদের ওই যে এখানে একটু দেখিয়ে দিলাম এখন তো নিশ্চয়ই বুঝতে পারছেন কফি কালারটা চলে এসেছে তো আমরা এখন চলে যাব তিন নম্বর কালারটাতে
আমাদের দুইটা কালার অলরেডি বানানো শেষ আর আমরা কফি কালারটা বানালাম হচ্ছে ইয়েলো কালার আর ব্লু কালার আর হচ্ছে রেড কালার এই তিনটা সমন্বয়ে তো চলুন আমরা এখন তিন নাম্বার কালারটা বানিয়ে নিই তিন নাম্বার কালারটা হচ্ছে অরেঞ্জ কালার অর্থাৎ আমি এখন আপনাদেরকে অরেঞ্জ কালার বানিয়ে দেখাবো আমি সে কারণে এখানে নিয়ে নিচ্ছি হোয়াইট কালার বা হোয়াইট পেস্ট তো হোয়াইট কালার দিলে একটু এটা ডিপ কালারে যখন আপনারা অরেঞ্জ কালারটা ইউজ করবেন তখন কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠবে আমরা বাজার থেকে যে রেডি অরেঞ্জ কালারটা বানিয়ে আনি অর্থাৎ কিনে আনি সেটা কিন্তু অতটাও বেশি ফুটে না আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এখন আমি এখানে ইয়েলো কালার আর হচ্ছে হোয়াইট কালার অলরেডি দিয়ে দিয়েছি এখন জাস্ট অল্প একটু ব্রাশে নিব এখানে বেশি মনে হচ্ছে আমার তাই একটু আমি এদিকে একটু করে রেখে দিচ্ছি জাস্ট ব্রাশের মাথায় অল্প একটু নিয়ে এখানে মিক্স করব প্রথমত পরে যদি আবার লাগে তাহলে আবার দিব আর আমি যে পদ্ধতিতে অরেঞ্জ কালারটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা তৈরি করে কাপড়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন খুব ভালো ফুটে ওঠে এটা তো এভাবে অরেঞ্জ কালারটা তৈরি করে নিতে হবে তো আমরা এখন অলরেডি তিনটা কালার বানিয়ে নিয়েছি একটা হচ্ছে গ্রিন কালার আর কফি কালার আর হচ্ছে অরেঞ্জ কালার এখন আমরা চার নাম্বার কালারটা বানাবো সেই চার নাম্বার কালারটা হচ্ছে কচু পাতা কালার অর্থাৎ কচু পাতা যে রংটা থাকে সেটা আমাদের অনেক সময় ইউজ করতে হয় অর্থাৎ পাতার কালার পাতা যখন আমরা আঁকি তখন কিন্তু সেই কালারটা দিয়ে আমাদেরকে পাতাটা ভরাট করতে হয় তো সেই কালারটা আমি এখন বানাচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ইয়েলো কালার আর হালকা একটু গ্রিন কালার নিয়ে নিয়েছি যেটা আমি বানিয়েছিলাম সেই গ্রিন কালারটাই বানিয়ে নিলাম সরি নিয়ে নিলাম তো সেই গ্রিন কালার আর ইয়েলো কালার মিক্স করে আমাদের হয়ে গেল কচু পাতা কালার আপনারা যদি এটাকে একটু ডার্ক করতে চান তাহলে আরেকটু গ্রিন কালার অ্যাড করে দিবেন তাহলে কিন্তু এটা আরও ডার্ক হয়ে যাবে আর যদি এটাকে লাইট করতে চান তাহলে ইয়েলো কালার মিক্স করে দিবেন লাইট কচু পাতা কালার হয়ে যাবে তো হয়ে গেল আমাদের চারটা ভিন্ন রকমের কালার এখন বানিয়ে নিব আমরা পাঁচ নাম্বার কালারটা আর পাঁচ নাম্বার কালারটা হচ্ছে খুব মিষ্টি একটা কালার আমাদের মেয়েদের সবার পছন্দ সেটা হচ্ছে পিঙ্ক কালার আর এই পিঙ্ক কালারটা আমি এখন বানিয়ে দেখাবো তো চলুন আমি এখন নিয়ে নিয়েছি এখানে হচ্ছে হোয়াইট পেস্ট বা হোয়াইট কালার আর নিয়ে নিব হচ্ছে হালকা একটু রেড কালার জাস্ট হালকা আমি ব্রাশে একটু বেশি নিয়ে নিয়েছি সেটা উপর দিয়ে একটু রেখে দিচ্ছি তারপরে আমি অন্যটা ইউজ করছি পরে প্রয়োজনে আবার নিব এখান থেকে তো মিশ্রণ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের পছন্দ মতো কালারটা কিন্তু চলে এসেছে আমার ব্রাশে গ্রিন কালারটাতে অর্থাৎ কচু পাতা কালারটা একটু থেকে গিয়েছে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরও তো যাই হোক এটা তো আমি কোথাও ইউজ করব না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো সমস্যা নাই আপনারা যদি ইউজ করার জন্য বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ব্রাশ ভালো করে ধুয়ে নেবেন তারপরে অন্য একটা কালার বানাবেন না হলে কিন্তু আপনার পারফেক্ট অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী কালারটা কিন্তু পাবেন না তো আমি এটাকে যদি আর একটু ডিপ করতে চাই একটু রেড মিক্স করে দিব এটা ডিপ পিঙ্ক হয়ে যাবে আর যদি একটু এটা লাইট করতে চাই আর একটু হোয়াইট কালার মিশিয়ে নিব তাহলে এটা হয়ে যাবে আর একটু লাইট পিঙ্ক পছন্দ অনুযায়ী কালার মিক্স করে আপনারা তৈরি করে নেবেন আপনাদের পছন্দ মতো কালারগুলো তো আমাদের হয়ে গেল এখন পাঁচ নাম্বার কালার বানানো এখন আমি দেখিয়ে দিব ছয় নাম্বার কালারটা আমি কীভাবে বানাচ্ছি ছয় নাম্বার কালার বানানোর জন্য আমি এখানে আবারও হোয়াইট পেস্টটা নিয়ে নিলাম আর এখন আমি বানাবো হচ্ছে আকাশি কালার এটাও হচ্ছে খুব মিষ্টি একটা কালার খুব ভালো লাগে এই আকাশি কালারটা আসলে আর নিয়ে নিব সামান্য একটু ব্লু কালার আর আমি ব্লু কালারটা দেখতেই পেয়েছেন কোথা থেকে নিয়েছি এই যে বোতলের এই জায়গাটা থেকে ভিতর থেকেও কিন্তু নিয়ে নিই আর এটা গাঢ় করতে চাইলে আর একটু মিশ্রণ দিবেন অর্থাৎ ব্লু কালারের মিশ্রণ দিবেন তাহলে হয়ে যাবে আর এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আকাশি কালার চলে এসেছে জাস্ট হোয়াইট কালার আর হচ্ছে ব্লু কালারের মিশ্রণে তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি হেল্পফুল আপনারা নতুন হ্যান্ড পেইন্টারদের জন্য আমি আশা করছি আর কি আপনাদের এই কালারগুলো বানাতে আশা করি এখন আর কোনো সমস্যা হবে না হাতের কাছে এই রেডি কালারগুলো থাকলেই কিন্তু এগুলো দিয়ে আপনারা বিভিন্ন কালার বানিয়ে নিতে পারবেন নিজেরাই ঘরে বসে আর কিন্তু কিনে আনতে হবে না বারবার গিয়ে বিপদে পড়লে এভাবেই বানিয়ে নিতে পারেন তো আমি আশা করব আজকের আমার এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকৃত হবেন আপনারা উপকারে আসবে আপনাদের এই ভিডিওটা আর এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানিয়ে যাবেন আপনার
আপনাদের ভালো লেগেছে কিনা, তাহলে আমি আপনাদের মতামতটা জানতে পারবো। তো দেখতেই তো পেলেন, এই চারটা কালার দিয়ে আমি বানিয়ে নিলাম আরও পাঁচটা কালার, অর্থাৎ ছয়টা কালার, অর্থাৎ টোটাল হয়ে গেল দশটা কালার। তো আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি, তবে শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রেখে যাব। আশা করি আমার এই অনুরোধটা আপনারা কেউ ফেলবেন না। তো সেই অনুরোধটা হচ্ছে, আপনারা এমন অনেকেই আছেন আমার চ্যানেলে যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনাদের কাছেই আমার রিকোয়েস্টটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনারা। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের প্রতি আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য, আমাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।